নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রিপিটেড টেস্ট পেপার সলভ করাবো দু হাজার চব্বিশ সালের আজকে আমি ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞান সলভ করাবো আজকে আমি ভৌতবিজ্ঞানের সাতশো তেতাল্লিশ নম্বর পেজটা সলভ করাবো ঠিক আছে যার সেট নম্বর আছে তেইশ এটা তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ঠিক আছে এই কটা সেট আছে তো আর মাত্র আমাদের কয়েকটা বাকি আছে দু থেকে তিন দিনের মধ্যে এগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং আমাদের চ্যানেলকে সাপোর্ট করো এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ তোমাদের সাপোর্ট আমার একান্তই দরকার তো দেখো সাতশো নিচের দিকে সমস্ত প্রশ্নগুলো আছে তোমরা দেখো তোমরা ওয়ান পয়েন্ট ওয়ানে বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসটি অবদান সবচেয়ে বেশি আনসার বেস বিয়ের অ্যান্সার সিও টু কার্বন ডাইঅক্সাইড পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট টুতে একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনের মূল সংখ্যা কত এর অ্যান্সার হবে অ্যান্সার হবে ডি এর আনসার পি বাই আর টি তো দেখো এগুলো কিন্তু সলভ করা আছে তার সঙ্গে তোমাদের আমি দেখে দিচ্ছি ওয়ান পয়েন্ট থ্রির অ্যান্সার হবে ডি এর আনসার জিরো পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম ওয়ান পয়েন্ট ফোর ফোরের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ওয়ান বাই কে ওয়ান পয়েন্ট ফাইভের অ্যান্সার হবে জিরো ডিগ্রি কারণ কোনো আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের আলোর প্রতিসনের ক্ষেত্রে চ্যুতি কোণের মান সর্বনিম্ন হয় জিরো ডিগ্রি পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সিক্স সিক্সে ওয়ান পয়েন্ট ফাইভ অঙ্ক বিশিষ্ট কোনো কোন মাধ্যমের আলোর বেগ বেগ কত অ্যান্সার হবে সে আনসার তো দেখো এর অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট ফাইভ তো দেখো এর অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার থ্রি বাই টু সি ওয়ান পয়েন্ট সেভেনের যে প্রশ্ন আছে ঠিক আছে এর প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার জিরো পয়েন্ট এইটে ওয়ান পয়েন্ট এইটের অ্যান্সার হবে সির অ্যান্সার ওয়ান পয়েন্ট নাইনের আনসার হবে বিয়ের আনসার পারমাণবিক সংখ্যা বাড়ে ওয়ান পয়েন্ট ওয়ান জিরের আনসার হবে সির অ্যান্সার সতেরো শ্রেণির সতেরো ওয়ান পয়েন্ট ডাবল এর অ্যান্সার হবে আমাদের সি টু এইচ টু ওয়ান পয়েন্ট ওয়ান টু এর আনসার হবে বিয়ের আনসার এইচ টু ওয়ান পয়েন্ট ওয়ান থ্রির আনসার হবে সের আনসার সি এ ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ফোরের আনসার হবে বিয়ের এন আই এবং ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের অ্যান্সার হবে সি এন এইচ টু এন তো এইবার আমি তোমাদের যে মেইন যে প্রশ্নগুলো আছে এইগুলো আমি সলভ করে দেব ফার্স্ট প্রশ্ন টু পয়েন্ট ওয়ানে স্টার টু উচ্চতা বার্ল্ডে বায়ুর উষ্ণতার কী পরিবর্তন হয় অ্যান্সার হবে উষ্ণতা এটা কিন্তু উচ্চতা বার্ল্ডে বায়ুর উষ্ণতা কী হয় বৃদ্ধি পায় টু পয়েন্ট টুতে নাইট্রোজেন গঠিত একটি যৌগের নাম লেখো অ্যান্সার হবে এন ও যা ও থ্রি ধ্বংস সহায়তা করে এ তো এন হবে অথবা দিয়ে এলপিজি এর মূল উপাদান কী হবে বিউটেন টু পয়েন্ট স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরও কিছু পরিমাণে ওই পাত্রে যোগ করা হলে গ্যাসের চাপের কি পরিবর্তন হবে কি হবে বলো आंसर হবে কিন্তু এটা কিন্তু বাড়বে টু পয়েন্ট কোনো উষ্ণতা গ্যাসীয় অনুর গতিবেগ শূন্য হয় পরম শূন্য উষ্ণতা বা মাইনাস দুশো তেয়াত্তর ডিগ্রি সি অথবাতে স্থির উষ্ণতায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্ব হ্রাস পায় এটা ঠিক আছে টু পয়েন্ট ফাইভে এ যদি কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও বি যদি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হয় তবে টু এর সমান সমান বি তো দেখো এটা কিন্তু সত্য আছে কারণ এর সমান সমান যদি বি বাই টু হয় তাহলে কী হবে টু এ সমান বি হবে তাহলে কী আছে টু এ মাইনাস বি জিরো পরের প্রশ্ন টু পয়েন্ট সিক্স একই উপাদান ও একই ব্যাসারদের একটি নিরেট ও একটি ফাপাগুলোকের একই উষ্ণতা বৃদ্ধি করলে কোনটির প্রসারণ গুণাঙ্ক সব থেকে বেশি হবে অ্যান্সারবে উভয়ের প্রসারণ গুণাঙ্ক সমান হবে পরের প্রশ্ন অথবা দিয়ে সিজিএস পদ্ধতিতে তা পরিবাহিত করে একক কি আনসারবে সিএল ঠিক আছে ও মাইনাস ওয়ান সি মাইনাস ওয়ান এস মাইনাস টু পয়েন্ট সেভেনে একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্থগত অসীম অথবা ইয়া সাদা আলোর বর্ণালীতে কোন আলোর প্রতিসরণ প্রতিসরণ করির মান সর্বাধিক নীল মানে নানা সরি লাল হবে টু পয়েন্ট এইটে লাল হবে ওটা টু পয়েন্ট সিনেমা পর্দায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয় অসৎ প্রতিবিম্ব টু পয়েন্ট নাইনে দৈর্ঘ্য বৃদ্ধি করলে রোদাঙ্কের কীরূপ পরিবর্তন হয় অ্যান্সার হবে অপরিবর্তিত থাকে টু পয়েন্ট ওয়ান জিরো নিউক্লিয়ার রিয়াক্টারে কোন প্রক্রিয়া ঘটানো হয় অ্যান্সার হবে বিভাজন এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো একটি ধাতুকল্পের উদাহরণ অ্যান্সার হবে বিআই ব্রোঞ্জের উপাদান সিইউ নোবেল গ্যাস এনি ক্যালামাইন কোন ধাতুর আকরিক জেডেন এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো টু পয়েন্ট ওয়ান টু একটি এমনই যোগের উদাহরণ দাও এলআইএইচ যার ক্ষেত্রে সূত্র প্রযোজ্য হয় এতে তো হবে অথবা দিয়া ইথিলিন অনুতে কতগুলি সমযোজী বন্ধন আছে ছটি টু পয়েন্ট ওয়ান থ্রিতে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় ডিসি ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ টু পয়েন্ট ওয়ান ফোর জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয় অ্যান্সারবে প্লাটিনাম অথবা অ্যানোড মাঠ এর উপস্থিতি একটি মৌলের নাম লেখো অ্যান্সার হবে সোনা বা রূপা টু পয়েন্ট ওয়ান ফাইভ বায়ু কোন গ্যাসকে বলা হয় অ্যান্সার হবে অ্যামোনিয়াকে বলা হয় টু পয়েন্ট ওয়ান সিক্স হাইড্রোজেন সালফাইড গ্যাস শনাক্ত করতে কোন দ্রব্য কোন দ্রবণ ব্যবহৃত হয় লেট অ্যাসিটেট। ব্যবহৃত হয় টু পয়েন্ট ওয়ান সেভেন সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ও যৌগটির আই ইউ পি এসি নাম লেখো অ্যান্সার হবে প্রোপানল প্রোপানল ঠিক আছে টু পয়েন্ট ওয়ান এইট ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে উৎপন্ন জৈব যৌগটির সংকেত কি সিএইচ থ্রি সিএল বা মিথাইল ক্লোরাইড তো যাই হোক সাতশো তেতাল্লিশ নম্বর পেজ আমি সলভ করে দিয়েছি আস্তে আস্তে বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক চিন্তার তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে